এই বাবা জলে ভাজা পরোটা কি তেলে ভাজা পরলে ভাজা পরোটার কথা শুনেছি দেখেছি কিন্তু জলে ভাজা পরোটা জন্মে শুনি নেই গো এ যদি হয় তাহলে তো তোমার তেল ভাজবে সেটা তো আলাদাই কথা তারপরে কত মানুষের কত রোগ সেরে যাবে বলো দেখি গাদা গাদা তেল খেয়ে কত রকমের রোগ ধরে তো চলো তাড়াতাড়ি ভিডিওটা শুরু করে দিই কি কী লাগবে এখানে শুনে লাও চার হাতার মতো ময়দা লাগবে আর যদি তোমার ময়দা মনে হয় যে আটা ময়দা মিশিয়ে করবে তাও করতে পারো আর স্বাদ অনুসারে নুন লাগবে স্বাদ অনুসারে চিনি লাগবে আর তার সঙ্গে লাগবে দুই তিন চামচ সাদা তেল বলি ময়ান না দিলে কি লুচি পরোটা এগুলো ভালো লাগে নাকি ময়ান না দিলে তবে তো বেশ খাস্তা হয় লাই সবগুলা খুব ভালো করে চামচ করে মিশিয়ে নিবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এক চামচের মতো বেকিং পাউডার দিবে বেকিং সোডা লাগে কিন্তু বেকিং পাউডার দিতে হবে সেটা মনে রাখবে বুঝেছো এক চামচের মতো বেকিং পাউডার দিবে আর যে হাতাটা করে ময়দাটা মেপেছিলে সেই হাতাটাতে বা কাপটাতে বা বাটিটাতে এক হাতার মতো টক দই নিবে যেটিতে কিন্তু ময়দা মেপেছিলে সেইটিতেই কিন্তু নিবে এক হাতার মতো টক দই এইবারে দিতে হবে দুধ একদম খুব গরম কিংবা ফ্রিজের খুব ঠান্ডা দুধ দিলে কিন্তু হবে না একদম নর্মাল টেম্পারেচারে রাখা দুধ দিতে হবে হাফ কাপের মতো তোমার লাগবে দুধটা একবারই দি দাও না একটু করে ঢালবে আর মাখবে মেখে মেখে দেখবে দরকার যতটা ততটাই নিবে ঠিক লুচি করার সময় বা পরোটা করার সময় যেরকম তোমরা ময়দা মাখো সেই রকমই একটা নরম ডো তৈরি করতে হবে ডোটা তৈরি করে ঢাকা দিয়ে রেখে দেবো আমরা দেখো কত নরম হয়ে গেছে এরকম এবারে ঢাকা দিয়ে রেখে দেবো এইবারে পরোটার পুরটা তৈরি করব। পুরটা তৈরি করার জন্য পনির নিয়েছি পনিরটাকে গ্রেট করে নেবো কেউ যদি পনির না খায় বা ঘরে যদি পনির না থাকে চিন্তার কোনো কারণ নাই আলু সিদ্ধ করে নেবে সিদ্ধ করেলে গোটা আলুটা এরকম করে গ্রেড করে নেবে ঠিক যেমনটি আমি করেছি ওরকম ঝুড়োঝুরো গ্রেটটি হয়ে যাবে তারপরে তার সঙ্গে দেবো স্বাদ অনুসারে নুন দেবো এক চামচের মতো তোমার ছোটো চামচার এক চামচার মতো জিরা গুঁড়া দেবো অল্প লঙ্কা গুঁড়ো দেবো একটু ধনে পাতা কুচি দেবো আর হালকা হাতে জাস্ট একটু নেড়ে নিতে হবে মানে একদম চটকে মেখে দিলাম ওরকম করলে হবে না হালকা করে চামচ করে লেট দিতে হবে আর তার সঙ্গে দেবো একটুখানি আমার তো জানোই সব রান্নাতেই আমি দিই চিংসের যে ফ্রাইড রাইসের যে মশলাটা সেই মশলাটা অল্প পরিমাণ দিয়ে আর ভালো করে নেড়ে আর আমাদের পুর এখানে তৈরি হয়ে গেল তো চলো এবারে দেখি আমাদের ময়দার ডোটি কেমন আছে হ্যাঁ খুব একদম সেট হয়ে গেছে কিছু সময়ের জন্য যদি ঢাকা দিয়ে রেখে দাও না তাহলে দেখবে রুটি বলো পরোটা বলো যাই করো না খুব ভালো সেট হয়ে যায় মানে খুব নরম হয় জিনিসটা খেতেও খুব ভালো লাগে এইবারে চলো পরোটাটা বেলি আমি তো বিরাট উত্তেজনাতে আছি যে কি হবে কি হবে কাকু জল দিয়ে কি পরোটা হয় চিটি যাবে কি যে ওইটাকে উল্টা পাল্টা করবো কি করে ফুলবে কি করে কে যাবে কি হবে জানি না এইখানে লেচি টাকে একটা বাটির মতো শেপ দিতে হবে বাটি যে শেপটা দিবে এখানে একটা কথা বলে রাখি যে ধারগুলো আছে ধারগুলোকে পাতলা রাখবে আর মাঝখানটা যা আছে না মাঝখানটা যেন মোটা থাকে তাহলে কি বেলার সময় পুরটা ফেটে বেরিয়ে যাবে না বুঝতে পারছো এই জন্য বলে দিলাম এটা যে ধারগুলো পাতলা রাখবে মাঝখানটা মোটা রাখবে এইবারে একটা বাটির মতো করে নিয়ে ওইখানে দু চামচের মতো ভর্তি ভর্তি পুরটা দিতে হবে দেখো আপু এইখানে পরোটাটা ফেটে বেরিয়ে যাবে বলে সেই ভয়ে একটুখানি পুত দিলাম হ্যাঁ এইরকম বা কিপটামি করে একটুখানি পুত ঢুকিয়ে পরে পরোটা করে দিবে অমন পরোটা কিন্তু ওটা পুর ভরা পরোটা হবে না বলে দিচ্ছি পুর ভাই একবারে পেট ভর্তি করে পুর হবে তবে সেটা পুর ভরা পরোটা লাই নাহলে ওইটা কিপটা পরোটা হয়ে যায় এইবারে পরচুনা দিয়ে পরে লেচিটি বেলতে হবে এইখানে কিন্তু ময়দার পরচুনা যদি লাও তাহলে খুব ভালো আর বেলার সময় বেলার নিয়মটা একটু বলে দিই ধারগুলা তোমার পাতলা হবে পেটটাতে বেশি প্রেসার দি দাও না তাহলে ফেটে ফুটটা বেরিয়ে যাবে ধারগুলা পাতলা করে বেলতে হবে আর পেটটার জায়গাটা কিন্তু মোটা থাকবে আর এই পরোটাটা একটু মোটা করেই বেলবে কারণ তোমার জল দিয়ে পরোটা হবে তো যদি ছিঁড়ে যায় চিটিয়ে যায় কী জানে কি হবে ভগবান জানি জানি না আজকে কী হবে তো একটু মোটা করেই ওই ভিডিওটাতে বেলতে বলেছে তাই একটু মোটা করেই বেললাম যা সেপটা হয়েছে দক্ষিণ আফ্রিকা রয়েছে না কোন জায়গা ওই জায়গায় দেখো কাছে দিয়ে হালকা হাতে একটু এরকম করে জল চিটিয়ে দিতে হবে জল ছিটি দিয়ে সাদা তিল এই শীতকালে তোমার তিল খেতে কিন্তু খুব ভালো লাগে তিলের নাড়ু তিলের তিলকুট খেতে বিশাল ভালো লাগে এই সময় সাদা তিল একটু হাতে করে ছড়িয়ে দিতে হবে আর একটু ধনে পাতা এরকম করে ছড়িয়ে হালকা হাতে প্রেস করে দিতে হবে আর তারপরে একবার বেন্লাটা চালিয়ে দেবো তাহলে একবারে প্রেস হয়ে যাবে হ্যাঁ দেখো একদম মিশে গেছে দেখতে চা যার নকশাটা হয়েছে না দারুণ এইবারে হচ্ছে আসল খেলাটা তাওয়া গরম হলে এইবারে দু চামচের মতো জল চিঠি দিতে হবে মা অন্নপূর্ণা আজকে রক্ষা করবে জানি না কি হবে জল চিটি। দেওয়ার পরে গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখবে না লোতে না তোমার হাই এরকম পরোটাটা এখানে দিয়ে দিতে হবে দিয়ে পরে একটি ঢাকনা দিয়ে দিবে দিয়ে যখন দেখবে যে ফুলে ফুলে উঠছে উপর দিকটা ফুলে ফুলে যখন উঠবে তখন বুঝতে পারবে যে হ্যাঁ নিচের দিকটা তোমার পরোটাটা হয়ে গেছে দিয়ে পরে ঠিক এই যেমনটি করে আমি উল্টাচ্ছি এমনি করে উল্টে দিবে না গো আমি বলি ছিঁড়ে যাবে না চিটি যাবে কি হবে কে জানে না কাঁচা পেঁচা থেকে যাবে দেখো ভালোই তো লাল লাল ভাজা হয়েছে না এটা তো বিরাট জিনিস একটা শিক্ষা হলো বাবু গোটা শীতকাল বল তুমি এই পরোটা রাঁধো আর খাও কেন রাত্রের খাবার ডিনার তোমার জমে যাবে মনে হচ্ছে যাও দেখি ভালো করে করে পরে এইখানে পরোটা মোটামুটি রেডি হয়ে গেছে এইবারে উপরে একটু বাটার দিয়ে দাও বলি জল দিয়ে খেতে কি ভালো লাগবে জল দিয়ে ভাজা হলে একটু বাটার দিলে বা দেখো কি সুন্দর লাগছে যেরকম চকচক করছে তৈরি খেতেও টেস্ট লাগবে আর একটা পরোটা করিলি দাদা আজকে মনে হচ্ছে একটা বিরাট সফলতা পেয়ে গেছে আই দেখো পরোটা হয়ে গেছে রেডি হয়ে গেছে একদম গরম গরম পরোটা এবার আলুর দম দিয়ে খাও কেন আলুর দম খেতে পারো ফুলকপি তরকারি দিয়ে খেতে পারো যদি বলো যে দই দিয়ে রায়তা করবে সেই রায়তা দিয়েও খেতে পারো আচার দিয়েও খেতে পারো যা খুশি দিয়ে খেতে পারো আমি তো আলুর দম করেছি দাদা দেখাচ্ছি তোমার দিকে এই দেখো এখানে আলুর দম আমার রেডি হয়ে গেছে এবারে দাঁড়া আমার পিক দিকে ডাকিয়ে দেখি তারা কি বলে তারা আবার জলে ভাজা পরোটা শুনে পরে তাদের মুখ ফেকাসে হয়ে গেছে যে জলে ভাজা পরোটা আবার কেমন খেতে লাগবে জলটা ভিতরে ঢুকে গেছে নাকি তারা খুব চিন্তাই আছে যে মা আবার আমাদেরকে কি খাবার খাওয়াবে একটা জিনিস খেয়াল করে দেখো দুটা খোল কি সুন্দর আলাদা আলাদা হয়ে গেছে ভিতরে পুটটাও পুরাও দেখতে পাওয়া যাচ্ছে না একদম সুন্দর এটা ভাজা হয়েছে জলে ভাজা পরোটা করে পরে দেখবে সবাই যদি নাম না করে তো বলবে দারুণ একটা জিনিস আর শরীরেও কোনো ক্ষতি করবে না সেই রকম দারুণ জিনিস এই দেখো খেয়ে পরে মুখের এক্সপ্রেশন করে দেখছো কায়দাগুলো দেখো বিরাট খুশি সবাই আজকে তো মানে বলতে গেলে আমাকে দশের মধ্যে একশো দিয়ে দিয়েছে সবাই বিরাট খুশি তোমরা ঘরে রেঁধে পরে দেখো তারপরে জানাবে যে কে কী বললো আর যদি আটা ময়দা মিশিয়ে করো না তাইলে কিন্তু ওটা মনে হয় আর আরও ভালো টেস্ট হবে আমি শুধু ময়দার করেছি তো আমার মনে হয় আটা ময়দা মিশিয়ে করলে ওটা শরীরের পক্ষেও ভালো আর টেস্টও ভালো কায়দা দেখছো বিশাল খুশি হয়েছে তোমরা করে পরে আমাকে জানাবে যে কে কী বললো এখন কেমন তো চললুম দারুণ একটা রান্না তৈরি করে আজকে দেখালাম কিন্তু বাবু বলবে তোমরা কেমন হয়েছে লাই চলুম চললুম